যারা যারা এখানে ছেলে মেয়ে শিশুরা আছেন প্রত্যেকের মধ্যে কোন না কোন একটা দেখুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2014 থেকে আমরা পথচলা শুরু করেছি। একসময় তার নাম কি ছিল, আমাদের কোনো ভাই বোন তার যদি কোনো অঙ্গের কমতি থাকে তাকে বলা হতো কি কি বলা হতো, বিকলাঙ্গ বলা। প্রথম দিন থেকে জন্ম থেকে যখন সে বোঝা শুরু করে তাকে এই শব্দটার সঙ্গে তার জীবন জিতে হয়। কত এনজিও কত কিছু আমি দেখেছি, কত গভর্নমেন্ট হয়েছে, কত প্রধানমন্ত্রী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন সরকার হয়েছে তখন উনি সেই শব্দটা যেটা অপমান সূচক ছিল সেটাকে বের করে উনি তার নাম দিলেন দিব্যাঙ্গ জন। মানে স্পেশাল কোয়ালিটি, ঈশ্বরের দ্বারা প্রদত্ত স্পেশাল ব্যক্তিত্ব। আমরা মহাদেবের মাঝখানে চোখ থাকে বলি তাকে কি বলি, দিব্য চক্ষু। মাননীয় প্রধানমন্ত্রী আজকে দিব্যাঙ্গ জন, মানে বিশেষ কিছু করার জন্য তাদের জন্ম হয়েছে। আর আগে প্রথম দিন থেকে যখন সে অথবা কথাবার্তা বোঝা শুরু করে তখন একটা শব্দের সঙ্গে পরিচয় হয় যে আমি বিকলাঙ্গ। আজ দিব্যাঙ্গ জন সেই সুন্দর ওয়ার্ডের সঙ্গে পরিচিত, তার মধ্যে সুন্দর মানসিকতা তৈরি হয় যে আমি কোনো কিছু বিশেষ করার জন্যই আমি দুনিয়ার দেশ। আর আজকাল তো অলিম্পিকে যারা দিব্যাঙ্গজন এরা সাকসেস হয়ে আসছে, এভারেস্ট উঠে যাচ্ছে। আমরা জানি তো দিব্যাঙ্গজন পা নেই এভারেস্টে পৌঁছে যাচ্ছে, অথচ যার পা আছে সে পৌঁছতে পারে। কাজ করার সময় একটা জিনিস আমি শিখি, সবকিছু থাকার পরেও অনেক কিছু হয় না, যার কাছে কিছু কমি আছে সেই বেশি কিছু করতে পারে, এটাই বাস্তব। আমি দেখেছি আপনারাও অনুভব করেছেন, যাদের কাছে সবকিছু আছে, বংশ পরম্পরা আছে, নাম আছে, পয়সা আছে, ধন আছে, বড় কলেজে পড়েছেন, বড় ইউনিভার্সিটিতে পড়েছেন, এরা কিন্তু দেশের প্রধানমন্ত্রী হতে পারে না। যার কাছে কমি ছিল, যে গরিব ব্যক্তি আর্থিকভাবে কমজোর সাধারণ একজন মানুষ, নরেন্দ্র ভাই মোদী দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমার মতো ব্যক্তি দেখুন সামান্য পরিবার থেকে আসে,
আজকে রাজ্যে মুখ্যমন্ত্রী দায়িত্বে কাজ করার সুযোগ পেয়েছি। তার জন্য এখানে যারা অভিভাবক আছেন আমি তাদের কাছে বলব, মন খুশি রাখবেন, আপনারাও ভাগ্যবান যে আপনাদের কাছে তাদের মতো সন্তান আছে। কোনোদিন মন খারাপ করা উচিত নয়। আরে আমি অনেক দেখেছি, হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, সব কিছু আছে, কিন্তু সেই সন্তানের মধ্যে মানবতা নেই, মানসিকতা নেই, সবকিছু থেকেও মা বাপ পরেশান। হয়তোবা আমার এখানে যারা বাচ্চারা আছে, ছেলে মেয়েরা আছে, এরা হয়তোবা নিজেদের অনেক কিছু কাজ নিজে করতে পারে না, হয়তো আপনার সহায়তা নেই, অন্যের সহায়তা নেই, কিন্তু আপনাকে লোকসান করবে না। আমরা যারা আছি আমাদের কাছে সবকিছু আছে, কিন্তু যাদের কাছে সবকিছু আছে এরাই অনেক সময় মা বাবাকে, পরিবার, পরিবেশকে সবচেয়ে বেশি যন্ত্রণা দেয়। নেশাক্ত হচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে, কিসে? ব্রাউন সুগারে, কোকিনে, ইয়াবা ট্যাবলেটে, ইঞ্জেকশন নিয়ে নেয়। প্রতিদিন যখন টেস্ট করা হয় নজওয়ান ছেলে মেয়েদের মধ্যে দুইজন পজিটিভ আসে অ্যাভারেজ এইচআইভি। আমার দিব্যাঙ্গজন যারা আছে, যারা এখানে গার্জিয়ান আছে, আপনার ছেলে কোনোদিন নিয়েছে ইয়াবা ট্যাবলেট, নিয়েছে কোনোদিন ড্রাগস, পরেশান করেছে আপনাকে তার জন্য? কোনোদিন করে, আগামী দিনও করবে না। যাদের কাছে সবকিছু আছো এরাই সমাজকে পরেশান করে, মনে রাখবে। তার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে দিব্যাঙ্গজন স্পেশাল লোকেরা, স্পেশাল ব্যক্তিত্ব। মনে কোনোদিন খারাপ না করা, একবার ভেবে দেখুন, সবকিছু আছে, যদি ছেলেটা এইচআইভি শিকার হতো কি হবে আপনার জীবন, একবার জিজ্ঞাসা করে দেখুন। এবার বাজেটের মধ্যে আমাকে 10-10 কোটি টাকা রেখে নেশাগ্রস্তদেরকে চিকিৎসা করার জন্য হসপিটাল তৈরি করার প্রাবধান রেখেছি। বাজেটে 20 কোটি টাকা হতে 25-30 কোটি টাকা যেতে পারে। আমার কি ভালো লাগে এগুলো তৈরি করতে? আমি তো তাদের স্পোর্টসের জন্য কিছু করতে পারতাম, স্কলারশিপের জন্য কিছু করতে পারতাম, মিউজিক কলেজের জন্য কিছু করতে পারতাম, কিন্তু আজকে এগুলো আমাকে করতে হচ্ছে। চেষ্টা করেছে 2018 থেকে আমি যখন এসেছি তখন থেকে লাগাতার তার পেছনে আমি লেগে আছি কন্টিনিউয়াস, কিন্তু একা মুখ্যমন্ত্রী সব কিছু করতে পারে না। সমাজ ব্যবস্থা জাগ্রত, তাই